রাস্তা দিয়ে হাঁটছেন। দেখলেন দূর থেকে একজন তরুণ সাইকেল চালিয়ে আসছে। সাইকেলে রয়েছে রিং। এই রিংয়ে নানান রকম ডিগবাজিও খাচ্ছেন তিনি। দাঁড়িয়ে গেলেন আপনি। তরুণ কেন এমন করছে তা জানার জন্য তার সাথে কথা বলাও শুরু করলেন। সামান্য কথা হতে না হতেই তরুণ আবার সাইকেল চালানো শুরু করলেন। কয়েকটি ডিগবাজিও খেলেন। কেন সাইকেল নিয়ে এমন কসরত করছেন? এই প্রশ্নের উত্তরে তরুণ বলেন, পড়াশোনা তেমন নেই, নিজেকে প্রতিষ্ঠিত করতে বেছে নিয়েছি অ্যাক্রোব্যাটি। স্থানীয় একটি মাঠে দেখাতে শুরু করলেন তার সাইকেল কসরত। মানুষজন আগ্রহ নিয়ে দেখতে থাকলেন, হাততালি দিয়ে তাকে উৎসাহ দিলেন কয়েকজন। চীনে বসবাসরত এ তরুণের নাম লি ওয়েন মিং। তিনি বলেন, শৈশবেই বাবা মাকে হারিয়েছি, বড় হয়েছি দাদির কাছে। জীবনে ছিল অভাব, কিন্তু স্বপ্ন দেখতে ভুলিনি। নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে ভাবতে ভাবতে সাইকেল কসরত শুরু করেছি। 25 বছরের প্রচেষ্টায় আজ আমি সফল। এখন আমার কসরত দেখে অবাক হন স্থানীয় মানুষ এবং সোশ্যাল মিডিয়া অনুসারীরা। লি কখনো সাইকেলের উপর দাঁড়িয়ে চালান, কখনো সাইকেলের এক পাশে ভর দিয়ে হাত দিয়ে চালান, কখনো একটি চাকা হাতে নিয়ে আরেকটির উপর ভর দিয়ে চালান, কখনো আবার সাইকেল নিয়ে একই স্থানে নতুন নতুন কসরত দেখান। লি বলেন, কিছু না থাকলেও যে স্বপ্ন পূরণ করা যায় এর উদাহরণ আমি। আমার সাইকেল কেনার মতো অর্থ ছিল না, কয়েকটি চাকা সংগ্রহ করে তাতে শিকল লাগিয়ে সাইকেল বানিয়েছি। এক চাকার উপর আরেক চাকা দিয়ে সেগুলো সাইকেল মনে করে চালানোর চেষ্টা করেছি। আমার জীবনের কষ্ট আমাকে ভিন্ন কিছু শিখিয়েছে। কখনো চিকন রশির উপর শুয়ে তা দুলিয়েছি, কখনো ঝুলে থাকা ফিতার উপর পা দিয়ে দোল খাওয়ার চেষ্টা করেছি, মাঝে মাঝে লোহার রড আঙ্গুলে নিয়ে ঘুরিয়েছি, যখন মন চেয়েছে সাইকেলের চাকার উপর দাঁড়িয়ে সিটে বসেছি, মন চেয়েছে তো শরীর সামনে রেখেই সাইকেল চালিয়েছি। তিনি আরো বলেন, হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই নতুন কিছু করার চেষ্টা করেছি, কখনো স্টিল পেয়েছি তা ভিন্ন ভিন্ন কৌশলে ঘুরিয়েছি, কখনো মরচে পড়া ভাঙ্গা চাকা পেয়েছি তা চালিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লির রয়েছে 1 কোটি ফলোয়ার। লি সবাইকে বলেন, অসম্ভব বলতে কিছু নেই, চেষ্টা করলে সবই সম্ভব, এগিয়ে যেতে চাইলে কোনো সীমাবদ্ধতাই সীমাবদ্ধতা নয়, সীমাবদ্ধতাই থেকেও এগিয়ে যেতে পারলে ইতিহাস খুব সহজেই তার পাতায় স্থান দিয়ে দেয়। আসুন সব বাধা পেরিয়ে এগিয়ে যাই।